এই রিঙ্কি, বাড়ি কাম এখনো শেষ হয়নি, ছেলে বক্ষ তোকে দেখবার আসবে, তাড়াতাড়ি কামগুলো শেষ করেলে। আচ্ছা মা ঠিক আছে, তাড়াতাড়ি বিয়ে দিয়ে তোকে বিদায় দিলে তো আমি বেশি মাতার উপর থেকে আর বোঝা নামে। আজকে আগে পাত্রপক্ষ আসুক, ওরা জিঙ্কাই হোক, তোকে আমি বিদায় করেই ছাড়মো। কে গো, রিঙ্কি না হয় তোমার সৎ বেটি হলো, তাই বলে আজকের দিনেও ওক থেকে কাম করে লেওয়া লাগবি? আমার মা ওমরা সোলডা কাজ পাত্রপক্ষ দেখতে আসবি, আজকের দিনটা ওক ছাড় দিবা না। এনা আন্দাবাড়ি আর থাল বাসন মানজিছে, তারই জন্য উঙ্কে করে করছ? আচ্ছা যা হবার হসে, এনা তাড়াতাড়ি লাও, পাত্রপক্ষ কিন্তু বার হসে। আর একটা কথা শোনো, পাত্রপক্ষ কিন্তু অনেক বড় লোক, তাকে খাওয়া দাওয়ার জন্য কোনো সমস্যা না হয়। কি করলো, পাত্রপক্ষরা বড় লোক, আগে আসুক তো দেখি কেঙ্গা বড় লোক। আচ্ছা আমি তাহলে বাজারে যাই না, ফলমূল নিয়ে আসি। কে টাকা খরচ করে ফলমূল নিয়ে আসা লাগবে কিসের জন্যে? বাজারে যা বিস্কুট চানাচুর নিয়ে আসো, এগুলো খায় যদি বিয়ে হয় হবি, না হয় না হবি। মনে করো তোমার বেটির ভাগ্যে বিয়ে নাই, মিশে টাকা খরচ করো না। আরে তুমি যে কি কও, এই যুগত পাত্রী দেখবে আসলে কেউ চানাচুর বিস্কুট দেয় নাকি? এটা ফকুরের ঘরত গেলেও তো চানাচুর বিস্কুট দেয় না। এই তুমি এত বেশি কথা করছো কিসের জন্যে? আমি যেটা করছি সেটাই শোনো, যাও এখন। আজে পাত্রপক্ষ মনে হয় চলে যাচ্ছে, দরজাটা না খুলে দাও তো। কে আমি দরজা খুলবো কিসের জন্যে? তোমার বেটে দেখবার আছে, তুমি যা দরজা খুলো। আচ্ছা লেও লেও আমি যাচ্ছি, তাও এত অশান্তি করো না। আচ্ছা আপা, তোমার বিয়ে হয়ে গেলে কি তুমি হামাগরক ভুলে যাবা? আরে পাগলি বোন, তুই এগুলো কি কোষ, ভুলে যাবো কিসের জন্যে? কেন তুরি গেলে সাজগোজ কি হলো, এতই সময় লাগে, পাত্রপক্ষ আসে কখন থেকে বসে আছে? হমা হয়ে গেছে, আর বেশি সময় লাগবে লই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি লে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাহ তুমি তো দেখতে অনেক মিষ্টি, তা তোমার নামটা কি মা? আমার নাম রিঙ্কি আক্তার। তা তুমি কিসে পড়াশোনা করো মা? আসলে আমি না বেশি দূর পড়াশোনা করে পাইনি, ম্যাট্রিক পরীক্ষা দিয়ে আর পড়ার সুযোগই পাইনি। আচ্ছা সমস্যা নাই, তোমাকে আমার পছন্দ হসে, আমার এটুকু হলেই হবি। আর শোনো আরেকটা কথা, আমার ছেলে আমার পছন্দর বাইরে কোনো কাজ করে না, আমি যাক পছন্দ করবো তাকেই বিয়ে করবি। আচ্ছা মা তুমি তাহলে এখন যাও, আমি গার্জেনের সাথে কথা করছি। মেয়ে আমার দেখে খুব পছন্দ হসে, হামাগরের দিক থেকে বিয়ে পাকা, এখন আপনারা কি করছেন সেটা কন? বিয়ান আমরা কিন্তু বাড়ির থেকে চিন্তে ভাবনা করে আসছি, যদি মেয়ে পছন্দ হয় তাহলে আমার তরফ থেকে হীরার একটা আংটি পরামো, এখন খালি আপনি করে অনুমতির অপেক্ষায় আছি। হাই রে মা করছে কি, হীরের আংটি পরাবি? তাহলে নারা সেই বড়লোক দেখে শুনে, এত বড়লোক দেখে আমার সতীনক বেটিক দিয়ে এটি বিয়ে দমো? এই কাম তো করবো না আমি, আমার এটি কাজে বেটি হয়ে আসলো, আর ওটি যা রাজরানী হবি, আমি তো সেটা হবার দেবো না। আসলে বিয়েন ওর বাপক না কয়া তো আমি কোনটা কবার পাচ্ছি না, আমরা না বুঝে শুনে তারপর আপনি করছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কোনো সমস্যা নাই। কে রিঙ্কির বাপ? রিঙ্কির জন্য ইঙ্কে সোনার হরিণ কুটি পেলে, এরা তো সেই বড় লোক দেখিচ্ছি। আমি তো তোমাকে আগেই কসলাম যে এরা অনেক বড় লোক, থাক যাই হোক, মেয়েটার কপাল অনেক ভালো। সোলডা আমার এতদিন মেলা কষ্ট করছে, এখন তাও এনা সুখের মুখটা দেখে পাবি, আর ওরা যে আংটি পরাবার চাচ্ছে এটা তো খুবই ভালো কথা। আজকে কোনো প্রকার আংটি পরান হওয়ার লয়, আংটি যদি পরানি লাগে তাহলে সেটা আমার ছোট বেটির হাতত পরান লাগবে, ওই সতীনের বেটির হাতত লয়। মানে তুমি এলে কি করছো? মানে আবার কি, ওই বড়লোক বাড়ি তোমার ওই ফকিনি বেটিক মানাবেন লয়, ওটি মানাবি আমার ওই পিঙ্কিক। তোমার কি মাথা টাথা ঠিক আছে? ওরা পছন্দ করছে রিঙ্কিক, আর তুমি পিঙ্কিক দিয়ে বিয়ে দেবার চাচ্ছ? হ আমি পিঙ্কির সাথে বিয়ে দেবো, ওদিকে ক্যাঙ্কারে রাজি করার লাগে সেটা আমি বুঝবো নি, তুমি খালি একবার হ কও। শোনো কাজটা কিন্তু ঠিক হবার লয়, বড় বেটিক থুয়ে ছোট বেটিক বিয়ে দিবা, মানুষে কি করবি? মানুষের কথায় আমার কোনো কিছু যায় আসে না, আমি মানুষের খাইও নে পড়িও নে। তুমি যদি আমার কথা না শোনো, আমি সোলকলে আজকে বাপে বাড়ি চলে যাবো, তোমার এক বউ মরে গেছে, আমিও যদি চলে যাই তোমার মান সম্মান কি থাকবি নাকি কও তো? না না তুমি চলে যাইও না, তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো। আচ্ছা ঠিক আছে, এ পিঙ্কি তাড়াতাড়ি রেডি হ। এ রিঙ্কি, আমি যতক্ষণ না কমো ততক্ষণ এই ঘর থেকে বাড়াবো না। সেটা নয় বুঝলাম, কিন্তু কিসের জন্যে? তোকে জেরে করছি সেটাই শোন, কিসের জন্য তোর তত শোনার দরকার নাই।
আমার ছেলে পক্ষ দেখবে আসলো, পছন্দ করলো, কিন্তু মা ঘর থেকে বার হবার মানা করলো, এর কারণটা কি? অবশ্যই তো কোনো না কোনো কারণ আছে। কে পিঙ্কি, তোকে যে আমি কলেম রেডি হবার তুই কুমা এখনো বসে আছো। কে মা, আমি কে রেডি হমু? বিয়ে তো আজকে রিঙ্কি আপার। আমি যেরে করছি সেরে শোন, বিয়ে আজকে রিঙ্কির লয়, তুরি বিয়ে। কি ব্যাপার বিয়ে? না আর কতক্ষণ ইঙ্কে করে বসে থাকমো, বেটিকলি আসেন আংটিটা পরাই। আসলে বিয়েন কথাটা যে আপনি ক্যাঙ্কা করে কই। না কোনো সমস্যা নাই, কি হসে করতে পারেন। আপনারা তো রিঙ্কি পছন্দ করলেন, কিন্তু রিঙ্কি যে অন্যখানতে পছন্দ আছে সেটা তো আমি জানিছিলাম না। আংটি পয়েন কথা শুনে উই তো পেলে চলে গেছে। এখন আর কি করার আছে? আপনারা যদি কিছু মনে না করেন তাহলে আমার ছোট বেটি আপনাকে বাড়ির বউ করবে পারেন। আমার ছোট বেটি দেখতে কিন্তু কম সুন্দর লয়, আপনাকে বাড়ির বউ হওয়ার যোগ্যতা ওরই আছে। কিন্তু এটা কি ঠিক হবি? আর কিন্তু লয়, আংটিটা আপনি পিঙ্কি কি পরে দেন। আচ্ছা, আপনার ছোট বেটি কি তাহলে আংটি পরাই সব ব্যবস্থা করেন? যাক বাবা, রাজিতাও করাবে পাশে, এখন ভালো ভালো আংটিটা পরে ফেল দিলে মিটে যায়। রিঙ্কির বাপ গো, এডে কি হয়ে গেল, আমার কি সর্বনাশটাই না হয়ে গেল গো। কে, সব কিছু তো ঠিকই আছে, তোমার আবার কি সমস্যা হলো? পিঙ্কি তো শাওনের হাত ধরে চলে গেছে, শাওনের সাথে যা সম্পর্ক সেটা তো আমি কোনোদিনও বুঝে পাইনি। রিঙ্কি তোমার সৎ বেটি দেখে তাক মিথ্যা অপবাদ দিলে, দিয়ে ছোট বেটির বিয়ে ঠিক করলে, দেখো তার এখন ফল কি হয়। এখন আমি ওরে গিয়ে কি জবাব দুমো? থাক থাক, আর কিছু কল লাগবি না, আমি আপনি করে কত সবই শুনছি। রিঙ্কি না হয় আপনার সৎ বেটি, তাই বলে এই ধরনের কাজ করা আপনার ঠিক হসে? বিয়াই রিঙ্কি মা কোন ঘরত আছে? আজকে আংটি রিঙ্কি কি পরামো? আন্টি আপনি এটি যদি মা জানে আমাকে তো মারাই ফেলে দিবি। রিঙ্কি মা তোমার কোনো ভয় নাই, আমি সব কথাই শুনছি, চলো বাহিরে চলো, সব লোকজন দাঁড়িয়ে আছে, আংটিটা তোমাকেই পরামো। তোমার মতো নম্র ভদ্র মেয়েই তো আমি খুঁজিচ্ছি, তুমি আমার ছেলের জন্য যোগ্য পাত্রী।